हेलो एवरीवन, आज ये वीडियो ते बोलबो मुखे घा बा ठोटे घा होवार कारण कि एवं एर जोन्नो कि करबेन। तो चलुन सम्पूर्णटा जेने नेवा जाक। वीडियोटा भालो लागले अवश्य एकटा लाइक दिते भूलबेन ना। आपनि जदि आमार चैनलटाके एखोनो सबस्क्राइब करे ना थाकेन ताहले एई वीडियो नीचे लाल सबस्क्राइब बोतामटी क्लिक करे चैनलटाके सबस्क्राइब करुन आर पाशे थाका बेल आइकनटी अवश्यई अन करे राखुन। प्लिज फ्रेंड, एखोनोई सबस्क्राइब करुन। बार बार मुखे घायर समस्या कम बेसि अने भुगे थकें। मुखर क्षत साधारण प्रदाहजनित समस्या प्राय 20% लोकर मुखे ये समस्याटी देखा जाए। मुखर यह क्षत को संक्रामक रोग नये, जेको मानुषर ही समस्याटी होते पारे। तब पुरुष चे महिला बसी भुगे थकें और जर बस 10 থেকে শুরু করে 40 বছর मध्य तरह बसी भोगें ये असुखे। आर बयस बाढ़ार साथे साथ घन घन हवाटाओ कमे जाए। এই ক্ষত গাল বা ঠোঁটের ভিতরের অংশে, জিহ্বাতে মুখের উপরের অংশে এবং মাড়ির মূলে হতে দেখা যায়। তবে সাধারণত চিকিৎসা ছাড়া 10 থেকে 14 দিনের মধ্যে এটি ভালো হয়ে যায়। আসুন জেনে নিই মুখে ঘা হওয়ার কারণ ও প্রতিকার কি। মুখে ঘা হওয়ার কারণ হলো ভিটামিন ও আয়রনের স্বল্পতার কারণে, যেমন ভিটামিন B6, ভিটামিন B12। ঠান্ডা লাগলে মুখে ঘা হতে পারে। মুখের মাড়ি আঘাতগ্রস্ত হলেও অনেক সময় ঘা হয়, জোরে জোরে দাঁতে ব্রাশ করলেও হয়। দ্বিতীয়ত, ধূমপান নেশাজাতীয় জিনিস পান মদ খেলেও মুখে ঘা হয়। যাদের ইডস, ডায়াবেটিস, ক্যান্সার এমন রোগ আছে তাদের ঘা হয়। তৃতীয়ত, রাতে ঘুম না হলে অথবা দেরি করে ঘুমালে, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে, অনেক বেশি দুশ্চিন্তা করলেও মুখে ঘা হতে পারে। বংশগত কারণেও মুখের ভিতর আলসার হয়, মুখে অ্যালার্জি থাকলেও এই ঘা হতে পারে। চতুর্থ হলো মুখের ভিতরে ঝিল্লি আবরণ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে মুখে ছোট ছোট দানার মতো ঘা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে এমনিতে সেরে যায়, কিন্তু বারবার মুখে ঘা হলে এবং তা না সারলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। বিশেষ কোনো ভিটামিনের স্বল্পতা, কোনো দুশ্চিন্তা, মুখের অস্বাস্থ্যকর অবস্থা, মানসিক অস্থিরতা ইত্যাদি কারণে হয়ে থাকে। এছাড়াও অজান্তে মুখে বা জিভে কামড় পড়লে, শক্ত টুথব্রাশ বা সূচালো বাঁকা দাঁতের আঘাতে, দাঁত ক্ষয়রোগ এবং মুখের পরিচ্ছন্নতা বজায় না থাকলেই ঘন ঘন মুখে ঘা হয়ে থাকে। এবারে জেনে নিন মুখে ঘা হলে কি করবেন। যেমন জষ্টিমধু, জষ্টিমধু মুখের ঘা দূর করতে বেশ কার্যকরী একটি উপাদান। 1 টেবিল চামচ জষ্টিমধু 2 কাপ জলতে ভিজিয়ে রাখুন, তারপর এটি দিয়ে কয়েকবার কুলকুচি করুন, উপকার পাবেন। নাম্বার 2, ধনে পাতা। ধনে পাতা জলেতে ফুটিয়ে সেই জল দিয়ে কুলকুচি করুন, দিনে কয়েকবার করে করলে আরাম পাবেন। নাম্বার 3, অ্যালোভেরার জেল। অ্যালোভেরার জেল বা অ্যালোভেরার রস মুখের ঘা কমিয়ে দিতে পারে। অ্যালোভেরার জেল প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, যা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাঙ্গাল, অ্যান্টিভাইরাল উপাদান ক্ষত কমিয়ে দিতে পারে। নাম্বার 4, নারকেল দুধ। 1 টেবিল চামচ নারকেল দুধের সঙ্গে মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিনে 3 থেকে 4 বার ঘায়ের জায়গায় লাগান। মধু ছাড়া শুধু নারকেলের দুধ দিয়েও ক্ষতস্থানে মালিশ করতে পারেন, এতে ক্ষত দ্রুত সেরে যাবে। নাম্বার 5, টমেটো। খাবারের সঙ্গে পাতে কাঁচা টমেটো খাওয়া অভ্যাস করুন, কয়েকদিন খেলেই মুখের ভিতরের ঘা সেরে যাবে। নাম্বার 6, তুলসী পাতায় অনেক ঔষধি গুণ থাকে। মুখে ঘা হলে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে নিন, তুলসী পাতার রসে ঘা সেরে যাবে। বা কয়েকটি তুলসী পাতা সহ জল দিনে 3 থেকে 4 বার পান করুন, এটি দ্রুত মুখের ঘা প্রতিরোধ হবে এবং মুখের ঘা হওয়া প্রবণতা কমিয়ে দেবে। নাম্বার 7, টি ব্যাগ। দ্রুত ব্যথা এবং জ্বালা দূর করতে টি ব্যাগ খুবই কার্যকর। একটি টি ব্যাগ ঠান্ডা জলেতে ভিজিয়ে সেটি ঘায়ের জায়গায় লাগান, ব্যথা এবং ক্ষত দ্রুত সেরে যাবে। নাম্বার 8, লবণ। 1 কাপ গরম জলেতে 1 চিমটি লবণ ফেলে কুলকুচি বা গালগেল করুন, এতে ঘা হওয়া জায়গাটি তাড়াতাড়ি সেরে উঠবে। খাওয়ার আগে কুলকুচি করলে বেশি ফল পাবেন। নাম্বার 9, লবঙ্গের রস। 1 টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন বা লবঙ্গের রস নিয়ে ক্ষতস্থানটিতে লাগাতে পারেন, উপকার পাবেন। নাম্বার 10, হলুদ। হলুদ গুঁড়ো নিয়ে তাতে সামান্য মধু মিশিয়ে সেই মিশ্রণ মুখের ভিতরে হওয়া ঘায়ে লাগান। নাম্বার 11, প্রথমে গরম জল দিয়ে গালগিল করে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলেতে গালগিল করতে পারেন, এটি করলে কাজ দেবে, কয়েকবার পাল্টাপাল্টি করে করলে উপকার পাবেন। নাম্বার 12, বেকিং সোডা। বেকিং সোডা ক্ষারীয়, তাই অ্যাসিডকে নিরপেক্ষ করে ও মুখের ঘাকে ধ্বংস করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ঘা নিরাময়ে সাহায্য করে। 1 থেকে 2 কাপ উষ্ণ গরম জলেতে 1 চামচ বেকিং সোডা মিশিয়ে নিন, এই মিশ্রণটি দিয়ে মুখ পরিষ্কার করুন। নাম্বার 13, মুখে যদি ঘা হয়ে থাকে তখন সব ধরনের পানীয় যেমন চা বা কফি পরিহার করতে হবে। কাঁচা পেঁয়াজ খেতে পারলে বেশ উপকারে আসবে, যা ঘা প্রতিরোধে সাহায্য করে। নাম্বার 14,
ভিটামিন সিযুক্ত ফলমূল খেতে হবে, যেমন কমলা লেবু কিংবা মরিচ। চুন কিংবা গুল মিশ্রিত পান খাওয়া পরিহার করতে হবে। জল বেশি করে পান করতে হবে, প্রতিদিন নিয়মিত 8 গ্লাস করে, যা পেটের যে কোনো সমস্যা থেকে দূরে রাখবে এবং মুখে ঘা হওয়া থেকে প্রতিরোধ করবে। নাম্বার 15, ডায়াবেটিস সহ অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের সঠিক চিকিৎসা নিয়ন্ত্রণ করতে হবে। ভিটামিন বি এর স্বল্পতা, দুশ্চিন্তা, অনিদ্রা, মুখ অপরিষ্কার, মানসিক অস্থিরতা ইত্যাদি এড়িয়ে চলতে হবে। নাম্বার 16, ফিটকিরি। মুখের ঘা যেহেতু সবসময় আর্দ্র থাকে, তাই এই ঘা সারানোটা একটু কঠিন। আচার বানানোর জন্য ও শোঁসা থেকে জল বার করার জন্য ফিটকিরি পাউডার ব্যবহার করা হয়। ঠিক তেমনি মুখের ঘা শোকানোর জন্য ফিটকিরি পাউডার কাজ করে। ফিটকিরির একটা ছোটো টুকরো সরাসরি মুখের ঘায়ের মধ্যে লাগান, 1 মিনিট এভাবে রেখে দিন। এটা স্বাদে কিন্তু তিক্ত, তাই ভালো লাগবে না। রসটুকু গিলে ফেলবেন না, 60 সেকেন্ড পরে লালাসহ ফিটকিরি বের করে ফেলুন, তবে মুখ ধুয়ে ফেলবেন না। এতে করে কয়েক মিনিটের মধ্যেই ব্যথা কমে যাবে। আপনার আলসারটি সেরে যেতে হয়তো 2 বা 3 দিন সময় লাগবে, তবে ব্যথা চলে যাবে তাড়াতাড়ি। যদি 24 ঘন্টার মধ্যে ব্যথা না যায়, তাহলে প্রক্রিয়াটি আবার অনুসরণ করুন। এবার সতর্কতা জেনে রাখুন, 1 আউন্স ফিটকিরি মানুষের জন্য বিষের মতো কাজ করে। গর্ভবতী ও শিশুদের জন্য এই পদ্ধতিটি ব্যবহার করা নিষেধ। এছাড়া আরও কিছু টিপস জেনে রাখুন, বাইরের পানীয় থেকে বিরত থাকুন, মহিলাযুক্ত খাবার পরিহার করুন, রাতে কমপক্ষে 8 ঘন্টা ঘুমান, দাঁতে নরম ব্রাশ ব্যবহার করুন, মুখে কোনো চাপ না দেওয়াই ভালো। সাধারণত 7 দিনের মধ্যে এই ঘা ভালো হয়ে যায়, আর যদি তা না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মাউথওয়াশ মুখের ব্যথা দূর করতে সাহায্য করে। মাউথওয়াশ ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, জেনে নিন সেই নিয়মগুলো। যখন মাউথওয়াশ ব্যবহার করবেন, তার আগে দাঁত ব্রাশ করে নিতে হবে। সাধারণত 2 চামচ জলের সাথে সমপরিমাণ মাউথওয়াশ মিশিয়ে নিয়ে ব্যবহার করতে হয়। এছাড়া আপনার চিকিৎসক যেভাবে ব্যবহার করতে বলবেন সেভাবেই করা উচিত। মাউথওয়াশ মিশ্রিত জল 30 থেকে 40 সেকেন্ড মুখের ভিতর রেখে কুলকুচি করে নিতে হবে। যদি ফ্লোরাইডযুক্ত মাউথওয়াশ হয়, তাহলে মুখের ভিতর 1 মিনিটও রাখা যেতে পারে। মাউথওয়াশ ব্যবহারের পর অন্তত 1 ঘন্টা কোনো কিছু মুখে দেওয়া উচিত নয়। ধূমপান তো নয়ই, এর অনত্যা হলে মাউথওয়াশের কার্যকারিতা অনেকটাই নষ্ট হয়ে যায়। যথাযথভাবে মাউথওয়াশ ব্যবহার না করলে কিছু সমস্যা দেখা দিতে পারে, তখন ভয় না পেয়ে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। মাউথওয়াশ নিয়মিত ব্যবহার না করলে মুখের স্বাদ পরিবর্তন হয়ে যেতে পারে, ফলে কোনো কিছু মুখে দিলে তা আর ভালো লাগে না। এই অবস্থা 3-4 ঘন্টা থেকে শুরু করে 1 সপ্তাহের জন্যও হতে পারে। তাছাড়া মাউথওয়াশের ভুল ব্যবহারে দাঁতে দাগ পড়তে পারে, পরবর্তীতে এই দাগতলা আপনার জন্য আরেক ঝামেলা হয়ে দাঁড়াবে। মাউথওয়াশ ব্যবহারে মুখের ভিতরে শুকনোভাব তৈরি হতে পারে, তখন বেশি বেশি জল খেয়ে এই সমস্যার সমাধান করতে পারেন। প্রয়োজন ছাড়া মাউথওয়াশ বেশি বেশি ব্যবহার করলে মুখের ভিতরে ঘা হতে পারে, তাই বেশি বেশি মাউথওয়াশ ব্যবহার কখনোই করবেন না। তো বন্ধুরা, এই রকম প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে যেগুলি বললাম সেগুলি অনুসরণ করুন, অনেকটা এই ঘা থেকে মুক্তি পেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।